নমস্কার, দেখছেন নিউজ বর্তমান। আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিতা, এবং প্রথমেই নজর রাখবো ঝালদা পৌরসভার দিকে। এবার ইডির স্ক্যানারে ঝালদা পৌরসভা, ঝালদা পৌরসভাকে তথ্য তলব করলো ইডি, এবং এই ঘটনায় এলাকায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। এটা বলা যেতে পারে ঝালদা পৌরসভা যেন শিরোনাম থেকে সরছেই না, পৌরসভা দখল নিয়ে নাটকীয় তো লেগেই রয়েছে। এবার নিয়োগ দুর্নীতিতে ইডির স্ক্যানারে ঝালদা পৌরসভা, পৌর নিয়োগ দুর্নীতি মামলায় ঝালদা পৌরসভাকে চিঠি পাঠিয়েছে ইডি। সোমবারই সেই চিঠি এসে পৌঁছেছে পৌরসভার হাতে। গত বুধবার চার কংগ্রেস কাউন্সিলর এবং এক নির্দল কাউন্সিলরকে দলে টেনে বোর্ড করেছে তৃণমূল। শাসক বোর্ড করার পর থেকে কিন্তু আবারও পৌরকর্মী নিয়োগ নিয়ে ইডির নোটিস। সূত্রে মারফত যে খবর পাওয়া যাচ্ছে, 2014 সালের পয়লা জানুয়ারি থেকে যত নিয়োগ হয়েছে সেই সংক্রান্ত তথ্যই কিন্তু তলব করেছে ইডি। কে 2014 থেকে আমাদের মিউনিসিপ্যালিটিতে অস্থায়ী বা পার্মানেন্ট যে চাকরি যদি যে কোনোভাবে হয়ে থাকে বা কোনো এজেন্সির মাধ্যমে হয়ে থাকে, সেক্ষেত্রে ওরা তথ্য চাইছে, কালকে পেয়েছে মেল মারফত। হ্যাঁ, ইয়েতেও এসছে, খান বাইপোস্টে এসছে। ওরা তো বলেছে 7 দিনের মধ্যে পাওয়া, 7 দিনের। ওইটাই যেটা বললাম, 2014 থেকে যে স্থায়ী বা পার্মানেন্ট যদি কোনো লোক নিয়োগ হয়ে থাকে তার ব্যাপারে বিস্তৃত বিবরণ, ফুল নোটিফিকেশান হয়েছে অ্যাপয়েন্টমেন্টটা, আর যদি কোনো এজেন্সির মাধ্যমে হয়ে থাকে, কোনো এজেন্সির মাধ্যমে হয়েছে সেটা দিয়ে সে ওদেরকে আমরা খুব তাড়াতাড়ির মধ্যে দিয়ে ওর ডিটেলস চাইছি। স্টাফ সিলেকশন কীভাবে হয়েছে তার ডিটেলস তালিকাটা চাইছে, সেটা আমরা পাঠাবো। কারা পৌর প্রধান ছিলেন, কারা এক্সিকিউটিভ অফিসার ছিলেন, সেই ডিটেলসটা চাইছে। ওটা 2014 থেকে, 2014 থেকে টিল ডেট ওনারা 7 দিন সময় দিয়েছেন আমরা তৈরি করছি। এবার ইডি স্ক্যানারে ঝালদা পৌরসভা, ঝালদা পৌরসভা যেন শিরোনাম থেকে সরছে না এমন কিন্তু বলা যেতে পারে। আপনাদের জানিয়ে রাখবো ঝালদা পৌরসভা সেই পৌরসভা গত কয়েক বছরে যেখানে কোনোভাবেই আর কোনো স্থায়ী বোর্ড টেকানো যায়নি। 2014 সাল থেকে এই একই ট্রেন চলছে, এবং কখনো কংগ্রেস তো আবার তৃণমূল, কখনো আবার নির্দল চেয়ারম্যান। পুরবাসী মজা করে বলেন ঝালদায় হাত বদলের খেলা চলে, সত্যিই তো তাই। আমরা দেখলাম কয়েকদিন আগে কিন্তু এমনই একটি নাটকীয় ঘটনা ঘটে গেল, ঝালদা পৌরসভায় বোর্ড গঠন করলো কংগ্রেস থেকে, কংগ্রেস কিন্তু হাত ছাড়া করলো ঝালদা পৌরসভা এবং বোর্ড গঠন করলো তৃণমূল, এবং তারপরে ঝালদা পৌরসভাকে তথ্য তলব ইডির। ঝালদা পৌরসভা যেন সংবাদের শিরোনাম থেকে সরছে না এমন তো বলা যেতেই পারে, পৌরসভা দখল নিয়ে নাটকীয়তা লেগেই রয়েছে। এবার নিয়োগ দুর্নীতিতে ইডির স্ক্যানারে ঝালদা পৌরসভা, পুর নিয়োগ দুর্নীতির মামলায় ঝালদা পৌরসভাকে চিঠি পাঠিয়েছে ইডি। সোমবারই সেই চিঠি এসে পৌঁছয় ঝালদা পৌরসভার হাতে, এবং গত বুধবার যে নাটকীয় মোড় আমরা দেখেছি, চার কংগ্রেস কাউন্সিলর এবং এক নির্দল কাউন্সিলরকে দলে টেনে বোর্ড গঠন করেছে তৃণমূল। শাসক দল বোর্ড গঠন করার পর এবার ইডি স্ক্যানারে ঝালদা পৌরসভা। সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, 2014 সালের পয়লা জানুয়ারি থেকে যত নিয়োগ হয়েছে সেই সংক্রান্ত সমস্ত তথ্য জানতে চায় ইডি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন।